হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে হেলদি ক্যাবেজ রোল। আমরা তো মোমো খেয়েছি, আর মোমোতে যেহেতু ময়দা থাকে সেটা অবশ্যই আনহেলদি অপশান। তো এদিকে মোমোও খাওয়া হবে, এদিকে একটা হেলদি অপশানও যদি তোমরা বাঁচতে চাও তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এবং এটাতে শীতকালে বাঁধাকপি ইউজ করা হয়, তার জন্য শীতকালে খুবই ভালো একটা স্ন্যাক্স রেসিপিও হয়ে থাকে এবং অবশ্যই গিল্ট ফ্রি রেসিপি এটা। প্রথমে আমরা বাঁধাকপিগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো নুন দিয়ে। তারপরে আমরা চিকেনগুলোকে পেস্ট করে তার মধ্যে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে তার মধ্যে আমি সস দেবো, একটু চিলি সস, একটু টমেটো সস, একটু হচ্ছে তার সাথে মেলাবো সয়া সস এবং তার সাথে হচ্ছে নুন দিয়ে, এবং ভালো করে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। আমি একটু সেজওয়ান সসও দিয়েছি, আপনারা সেটা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে মেখে নেব এবং এতগুলো সস দিলে একটুখানি টেস্টটা ভালো আসে। আমি এর মধ্যে লঙ্কাটা অ্যাড করিনি, গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, আপনারা চাইলে লঙ্কা ইউজ করতে পারেন। তারপরে সেদ্ধ পাতাগুলোর মধ্যে এইভাবে করে দিয়ে এবং ফোল্ড করে দেব, হালকা হাতের সাহায্যে প্রেস করে আমি এটা ফোল্ড করে সাইডে রেখে দেব। এটা খুব হেলদি একটা অপশান। যারা মোমো চাইছেন খেতে কিন্তু এই ময়দা এবং গ্লুটেন ফ্রি খাবার খেতে চান, তাদের জন্য ভীষণ একটা হেলদি অপশান আর ভীষণ ভালোও লাগে খেতে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার তারপরে আমি একটা মোমো মেকারে এগুলোকে সেদ্ধ করার জন্য রেখে দেবো, চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করবো। দেখতে পুরো প্রসেসিং মেকিং পুরো মোমোর মতো, খালি মোমোর ময়দার জায়গায় আমরা ইউজ করছি বাঁধাকপি, যেটা হেলদি অপশান। এই হলো আমার রেডি হয়ে গেছে, আমি কেটে দেখাচ্ছি। দেখুন এর ভেতরে চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবং খেতে খুব ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করে একবার দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম।